হ্যালো গাইস আশা করি সকালে ভালো আছেন তো অনেক দিন পরে আমি আমার রেডমি নট টেন ফোনের জন্য নতুন একটি রামের ভিডিও নিয়ে আসলাম আজকের রমটি আমি অ্যান্ড্রয়েড ফোরটিনের ওপর বেস করে নিয়ে এসেছি এই রমটি অনেক ভালো আমি আজকে আপনাদের সামনে লাইভ ইনস্টল করবো হ্যাঁ আমার রোমে ফোনে এটা ইনস্টল করে দেখাবো আপনাদের তো এই জন্য আপনারা সর্বপ্রথমে আমার টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে নেবেন সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ফোর জিবি হবে সেটাকে এখান থেকে আপনারা উইন্ডোর সফটওয়্যার দিয়ে হুম আছে এক্সট্রাক্ট করে নেবেন ঠিক আছে টু এটা করে নেবেন আচ্ছা করা হয়ে এরকম একটা ফাইল পাবেন করা হয়ে গেলে আপনারা এই এরকম একটা ফাইল পাবেন এটাকে ওপেন করবেন ওপেন করার পরে ও এটাকে আপনাদের ফোনে অবশ্যই এডিবি ডাইভার্টস এগুলো ইউজ করে দেবে আমি ফাইলগুলো দেখিয়ে দিচ্ছি এই ফাইলগুলো মনে হয় আচ্ছা ফিফটিন ফিফটিন সেকেন্ড এডি হচ্ছে এটা হ্যাঁ এডিবি সেটা এটাকে আপনারা আপনাদের ল্যাপটপে ইনসোর্ট করে নেবেন ঠিক আছে এটাকে জাস্ট ইএস ইএস্টেপে কিবোর্ড থেকে ওয়াইএস করে ইন করে নেবেন ঠিক আছে আর হচ্ছে আপনাদের ফোন একটা ড্রাইভার দরকার হবে সেটা হচ্ছে মি ফ্লাস টুল যেটা আছে যে মি ফ্লাস টুল এটা আপনারা এই পার্সনটা ইউজ করবেন এটা অনেক ভালো এটা কোনো সমস্যা হয় না আর ঠিক আছে এখান থেকে আপনারা সব প্রথমে এটা করার পরে হ্যাঁ এটাকে জিপ ফাইল পাবেন সেই জিপ ফাইলটাকে আনজিপ করবেন আনজিপ করার পরে আপনারা এরকম ফাইল পাবেন এটা আপনারা অবশ্যই ডিসপিতে নিয়ে আসবেন ঠিক আছে ডিসপিতে আনার পরে এখান থেকে আপনারা মানে ওই ফাইলটা কপি করে ডিসে নিয়ে আসবেন আর ডিস যে আপনাদের ফাইলটা ওয়েস যে মেন মেন আপনাদের যে মেন ওয়েসটা আছে সেটাতে আপনারা নিয়ে আসবেন আচ্ছা আনার পরে যখন এরকম দেখতে পারবেন ফ্যান থাকবে সেখান থেকে আপনারা মি ফ্লাস ডট এলতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা ড্রাইভারটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে ড্রাইভার ইএস করবেন আচ্ছা করার পর যদি আপনাদের ফোনটা কানেক্ট নাশ করে তাহলে আপনারা এখানে একটা লক লক নামে একটা ফাইলস ক্রিয়েট করে নেবেন ঠিক আছে এরকম একটা এল ও জি এরকম একটা লক ফাইল ক্রিয়েট করে তারপরে এটা ইনস্টো দেবেন ঠিক আছে আচ্ছা এই ড্রাইভারগুলো করা হয়ে গেলে আপনারা জাস্ট এই রংটার ক্লিক করবেন তারপরে এখানে দেখেন লেখা আছে ফ্ল্যাশ তারপর অল বেড এটাতে আপনারা জাস্ট ডাবল ট্যাপ করবেন ডাবল টেপ করলে আপনারা আপনাদের এখানে যদি আপনাদের ফোনটা কানেক্ট থাকে ঠিক আছে তাহলে এখানে লেখা করবে তারপর আপনারা যে কোনোটা কি আপনাদের কি বোর্ডটা কী প্রেস করবেন আমি ওয়াই প্রেস করে দিচ্ছি প্রেস করার পরে বলুন আপনার ডিভাইসটা যদি কানেক্ট থাকে ঠিক আছে তাহলে অটোমেটিক আপনার ডিভাইসটা এখানে শো করবে তো আমি আমার ডিভাইসটাকে বুট মোডে নিয়ে কানেক্ট করছি এনি কি প্রেস করবেন তারপর ওয়েটিং ফর ডিভাইস লেখা করবে আপনাদের ডিভাইসটা কানেক্ট করবেন আমি যেটা কালেন্ট করে নিয়েছি দেখি অটোমেটিক আপনার ফোনে এই রমটি ফ্ল্যাশিং শুরু হয়েছে আর কিচ্ছু করতে হবে আপনাদের ঠিক আছে এখন জাস্ট আপনারা কিছুক্ষণ টাইম ওয়েট করলেই হয়ে যাবে এটা করতে বেশি টাইম লাগবে না আমি আপনাদের এটা হওয়ার সময় আমি টাইমটা স্ক্রিনে উল্লেখ করে দিই অটোমেটিক লেগেছিলো আমার ও দেখতে পাচ্ছেন আমার এই রমটা ফোন একদম সুন্দর ফ্লাশ হয়ে গেছে আমার ফোনে এমআই লোগো চলে এসেছে আচ্ছা এম আই আসার পরে আপনারা আপনাদের ফোনটা দেখুন অটোমেটিক আপনাদের যে প্রথমের ফোন কেনার পর যেরকম হচ্ছে ই করেন সেট আপ করেন সেভাবে সেট আপ করে নেবেন আর এখানে আপনারা দেখুন একটা পিক পেস করলে রিমাইন্ডারটা ক্লোজ হয়ে গেছে বেস্ট এতটুকুই আপনাদের পিসতে কাজ ছিল তো আজকে আমার বিয়েটা এই ছিল যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই অনুরোধ থাকবে আমার ভিডিওতে একটু লাইক দিবেন আর অনেকে বলতে পারবেন আপনারা কোথায় পাবো ওই লিঙ্কগুলো ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল আছে যেটা ওই সেম নামে আমার টেলিগ্রাম চ্যানেল আছে একটা ঠিক আছে ওইটাতে আপনারা এই যে আমার টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে আপনারা এইটাতে হচ্ছে আমাকে নখ দেবেন এখানে টেলিগ্রাম চ্যানেল আমার টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে এই যে এটা আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যাওয়াতে যে লিঙ্কগুলোতে সবগুলো এখানে আপনারা এই গ্রুপে পেয়ে যাবেন ঠিক আছে এখানে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন তো সকলকে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর নিত্য নতুন ফোনের জন্য নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনারা জমটা অনেক কিনতে করবেন সকলকে ধন্যবাদ আসসালাম